আমাদেরকে ট্রেনিং সেন্টারে পাঠায়, রাত্রে 3টা বাজে একটা টাক আসছে, টাকে আমাদেরকে ডাকি নোয়াখালী কিছু লোকেরে। তখন তৎকালীন আমাদের সাবেক নেতা কৃষি বিভাগের সভাপতি ছিল সরাবাই, সেখান থেকে উনি আমাদের রাতে 3টা বাজে উঠি মেলাঘর ট্রেনিং সেন্টারে নিয়ে যায়। সেখানে আমাদেরকে 31 দিন ট্রেনিং দেওয়ার পরে সেখান থেকে আমরা আবার অস্ত্র নিয়ে আসি। আসার পরে ভারতের সাথে সুয়ার বাজার বলে একটা জায়গা আছে, সেইখানে আমরা অবস্থান নিই। আবুল খায়ের, লাতুমিয়া, গোপরান, সালে আহমদ, নূর মোহাম্মদ এরাই আমার সাথে ছিল। সেইখান থেকে আমরা যখন আসি, আসার পরে আমাদেরকে 17 দিন মেজর জাফর ইমাম উনি আমাদের আটক করে তখন আমাদের বর্ডারে রেখেছে। বর্ডার থেকে তখন আমরা সমুনি আসার পথে সমুনিতে আমরা ইন করতে পারি নাই। তখন আমার হাইকমান্ডার ছিল রফিক সাহেব, ডিএলএফের এই কমান্ডারে আমাদেরকে লোক দিয়ে রিসিভ করে আনি। আমরা রতনা আমাদের মুক্তিযোদ্ধা ক্যাম্প ছিল, সেখানে আমাদের সাথে বেঙ্গল রেজিমেন্টের জয়া ইউনিয়নের লুত্তুর রহমান সাহেব সাব সেক্টর কমান্ডার, শামসুলক সাহেব কমান্ডার সেনাবাহিনীর, আমরা ওনাদের সাথে মিলি। তখন যুদ্ধ করি বিভিন্ন জায়গাতে এবং রাজাকার পাকসেনাদের সাথে বগাদিয়া আমাদের সাথে কয়েকবার যুদ্ধ হয়েছে। পাকসেনাদের সাথে অনেক পাকসেনা সেখানে নিহত হয়েছে। সেখান থেকে যাওয়ার পরে যখন আমাদের দেশ স্বাধীন হওয়ার মুখোমুখি, তখন আমরা একটা স্লোগান উঠাইয়া সোনামুড়ি আসছি। আসার পরে তখন পাকসেনারা পলাত হইয়া ঢাকার দিকে পলাত হইয়া যাইতেছে। ইন দি মিন টাইমে আমরা দেশ স্বাধীন হয়েছে, আমরা তখন সম্পূর্ণ অস্ত্র নিয়ে সোমনি আমার হাইকমান্ডার রফিক সাহেবের নেতৃত্বে আমরা গোলাবাড়িয়া তৎকালীন আমাদের এই শান্তি কমিটির একজন চেয়ারম্যান ছিল ফোকামিয়া, তারপর ওনার বিল্ডিংয়ে অবস্থান করে অস্ত্র জমা নিয়ে অস্ত্র নিয়ে সেখান থেকে আমরা পলিটেকনিক্যালে বেগমগঞ্জ পলিটেকনিক্যালে আসি অস্ত্র নিয়ে। আমরা 1 সপ্তাহ ছিলাম, থাকার পরে আমাদের নির্দেশ হইল যে ঢাকা নিয়ে সম্পূর্ণ অস্ত্র নিয়ে ঢাকা যাওয়ার জন্য। আমরা সেখানে ঢাকা যাইয়া অবস্থান করিয়েছি, আমরা অস্ত্র জমা দিয়েছি। অস্ত্র জমা দেওয়ার পরে তারপরে আমরা ওইখান থেকে আমাদের বলছে যে যে আপনারা যেভাবে আছেন আপনারা আপনাদের অবস্থাতে আপনারা ফিরে যান। আমরা ওইভাবে চলে আসি। চলে আসার পরে দীর্ঘদিন বিভিন্ন কর্মে নিয়োজিত ছিলাম। শেখ হাসিনার অবদান আমাদেরকে সঠিকভাবে মূল্যায়ন দিচ্ছে, মুক্তিযোদ্ধাদের সম্মান দিচ্ছে, মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদা দিচ্ছে, মুক্তিযোদ্ধাদের স্যালিউট পাচ্ছি। আমরা সব আমরা গর্বিত এবং আমরা খুবই সুখী। আমি একদিন ছাত্রলীগ করেছি এবং ইউনিয়ন লেভেলে ছাত্রলীগের সভাপতি ছিলাম, তারপরে কলেজে আসি ছাত্রলীগ করেছি। আমরা যখন রাজনীতি করেছি আমাদের প্রজন্ম এবং আমাদের অন্যরকম ছিল, বর্তমান প্রজন্ম ছাত্রলীগের এবং যুবলীগের এবং কৃষক লীগের আওয়ামী লীগের এখানে বিভিন্ন ক্যাটাগরিতে যাই, এখন বর্তমানের আগের রাজনীতির সাথে কোনো মিল নেই।